জোর করো না সেরেন, অনেক পস্তাবে। কেন, কি করবে? কি করছো তুমি এসব? হ্যাঁ, এই কাজ করার সাহস তোমার কিভাবে হলো শুনি? এটাই তোমার সেই সারপ্রাইজ? আপু, আমি চাই না ও আর কখনো আমার জীবনে ফিরে আসুক। মেলিসাকে ভুলে সব নতুন করে শুরু করব, সব শেষ করব। ছবিগুলো তোমার স্ত্রীকে দেখাইনি, এই শেষবারের মতো তোমার কথা ভেবে আমি চুপ থাকলাম। তবে মনে রেখো, ছবিগুলো আমার কাছেই আছে। কি মনে হয়, শুধু বিনোদনের জন্য আমরা এত কিছু করেছি? এর শেষ আমি দেখে ছাড়ব। শুধু তাই না, গুণেশের আসল চেহারাও সবাইকে দেখাবো। আমার কারণে ও একটা বৃত্তের মাঝে ঘুরপাক খাচ্ছে। নাজলিকে আমি বারবার কষ্ট দিচ্ছি। নাজলি তোমাকে ভালোবাসে? কোনো সন্দেহ নেই। এবার বলো, তুমি ওকে ভালোবাসো কিনা? এটাকে ঠিক ভালোবাসা বলা যায় না, আবার বন্ধুত্ব বলা যায় না। পছন্দ করি বললেও মনে হয় যেন কম বলা হচ্ছে। কিভাবে যে বোঝাবো নিজেও জানি না। তাহলে একটু অন্যভাবে চিন্তা করে দেখতে পারো, হয়তো বুঝতে পারবে। ও তোমার জীবনে আসার পর যদি মেলিসা ফিরে আসতো, তাহলে নাজলিকে ছেড়ে যেতে? আমার মতে সবচেয়ে ভালো হয় যদি নাজলির কাছে তোমার অনুভূতিগুলো প্রকাশ করো, গিয়ে ওকে মনের সব কথা খুলে বলো। আমার জায়গায় থাকলে তুমি কি করতে? যদিও তোমার অবস্থা বুঝবো না, তবে গিয়ে বলে দিতাম। তোমার অবস্থা শুনি। কোনো অবস্থা নেই, মনেও শান্তি নেই। নাজলিকে যেতে দিও না, হয়তো ওই তোমার জীবনের সবচেয়ে সেরা উপহার। অদ্ভুত ব্যাপার কি জানো, আমারও এটাই মনে হচ্ছে। তাহলে বসে আছো কেন, কিছু একটা করো। তুমি ঠিক বলেছো ভাই, যা বলেছো তাই করবো। গিয়ে ওর সাথে কথা বলবো, মনের সব কথা ওকে খুলে বলবো। আমিও তাই করবো। বিকেলে এই ঠিকানায় তোমার অপেক্ষায় থাকব। সৈকতে তোমার অপেক্ষায় আছি।
এখন আমি উঠি মম, একটু কাজ ছিল, ল্যাপটপটা নিয়ে একটু বসতে হবে। ঠিক আছে যাও। আমিও তাহলে শাওয়ার নিয়ে আসি, হয়তো তাতে একটু ভালো লাগবে। মম তুমি সত্যি ঠিক আছো? হ্যাঁ আমি ঠিক আছি, তোমরা তোমাদের কাজ করো। আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। কোথায় তুমি? হ্যালো, কথা নেই কেন? মেসেজের রিপ্লাই দাও। দিদেম, আচ্ছা তুমি আমার মেসেজের কোনো রিপ্লাই দিচ্ছ না কেন? এমন ভান করছো যেন কিছুই জানো না। হ্যাঁ, যা বলার বলে ফেলো। তুই যে আমাকে একা থাকতে দাও, তোমার কারণে আলী আমাকে ছেড়ে চলে গেছে। আচ্ছা তাই নাকি? শব্দ আমার আর তুমি একেবারে নিষ্পাপ। আমি কি তোমাকে জোর করেছি বলো? না করনি, তবে আমাকে উস্কে দিয়েছো। নিজ স্বার্থে কাউকে কিভাবে কাজে লাগাতে হয় তা তুমি ভালো করেই জানো। আহা দিদেম, দেখো আমাকে হয়তো সুইজারল্যান্ড পাঠিয়েই দেবে। মমকে কোনোভাবেই মানাতে পারছি না, চিন্তা করতে করতে পাগল হয়ে যাচ্ছি। সকাল থেকে কিছু খাইও নি। তুমি ছাড়া আমার কষ্ট আর কে বুঝবে বলো? খুব একা লাগছে। তো এখন আমি কি করব? এসে কি তোমাকে খাইয়ে দেব? চলো না কোথাও ঘুরতে বের হই, একসাথে ঘুরে এলে আমার মনটাও ভালো হবে। গিয়ে নতুন কোনো খেলার সাথী খুঁজে নাও, আমাকে আমার মতো থাকতে দাও। দিদেম দাঁড়াও, অপদার্থ একটা। আমি না থাকলে এতদিনে হয়তো মায়ের সাথে ঘরে বসে কেক বানাতো, উল্টো এখন আমার সাথে ভাব দেখাচ্ছে, স্টুপিড। জেন, দেখো কে এসেছে। জেন, বেল শুনতে পাওনি? জেনকে একটু ডেকে দিতে পারবে? তুমি কোন সাহসে এখানে এসেছো? জেনের কাছে এসেছি। এই মেয়ে শোনো, তোমার ওই ডাইনি বোনটার জন্য আমার জীবন তছনছ হয়ে যাচ্ছে। এখন এখান থেকে চলে যাও, আর কোনোদিন সামনে আসবে না। তোমাকে বা তোমার পরিবারের কাউকে আমি আমার ধারে কাছেও দেখতে চাই না। আশ্চর্য, তুমি আমার সাথে এমন কেন করছো? হ্যাঁ করবো, 100 বার করবো। তোমাদের সবার সাথে আসলে এমন আচরণই করা উচিত। আপু, পেরির কাছ থেকে দূরে থাকবে, ওকে এসবে জড়াবে না। তুমি ওর পক্ষ নিচ্ছ? এই স্টুপিড মেয়েদের বোনের জন্য মম আমাকে এখন দেশের বাইরে পাঠিয়ে দিতে চাইছে, আর তুমি? আপু তুমি সাবধানে কথা বলো, ওর বোনকে নিয়েও কিছু বলবে না তুমি। তোমার নিজের জন্যই আজ তোমার এই অবস্থা, সব দায় তোমার। আর একটা সত্যি কথা শুনবে আপু, তোমার ভেতরটা পুরোপুরি নোংরা হয়ে গেছে। এভাবে চলতে থাকলে একসময় নিজের পাশে আর কাউকে পাবে না। বেরি চলো যাই। জেন, কি তুমি আমার হাত ধরে রেখেছো? সরি, খেয়ালই করিনি, একটু বেশি উত্তেজিত হয়ে গিয়েছিলাম মনে হয়। এই কিসটা পশু পাখিকে ভালোবাসে, ভালো মনের সবচেয়ে ভালো ভদ্র বন্ধুর জন্য। আর এই কিসটা দেওয়ার কারণ যে আমার জন্য নিজের বড় বোনের সাথে সত্যের জন্য লড়েছে, সেই সৎ আর সাহসী বন্ধুর জন্য। সমস্যা সাবাস, তুমি এখানে চলে এসেছো? সৈকতে অপেক্ষায় ছিলাম, দেখা করার ইচ্ছে হলে ওখানে যেতে পারতাম। বসে কথা বলি? আমার বসার কোনো ইচ্ছে নেই, যা বলতে চাও বলে ফেলো। দেখো নাজলি, প্লিজ তুমি এমন করো না, এমনিতেও আমি এইভাবে কথা বলতে অভ্যস্ত না। তারপরও শুধু তোমার জন্য
নিজেকে রাজি করিয়েছি। এ তো আমার সৌভাগ্য। তুমি আমার জন্য অযথা এত কষ্ট করতে গেলে কেন? কাল এত কথার পরও এখন আবার বলছো জোর করে নিজেকে রাজি করিয়েছো। তুমি কি আমাকে পাগল বানিয়ে ছাড়বে সাবাস? জোর করা বলতে তুমি যা বুঝেছো আমি সেটা বলিনি নাজলি। বলছি আমি সহজে আমার অনুভূতি প্রকাশ করতে পারি না। আচ্ছা ঠিক আছে, নতুন করে সব শুরু করি। তোমাকে সরাসরি বলছি, গতকালের ঘটনা নিয়ে কথা বল। কিন্তু আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি না। ভালো, শুধু শুনে যাও তাহলে। আমি তোমার কথা শুনতেও চাই না, এমনকি তোমার সামনেও পড়তে চাই না। এবার তুমি যা চাইছো তা হবে না নাজলি। আরে কি করছো সাবাস, তোমার মাথা ঠিক আছে? আরে কি করছো এগুলো, পাগল হয়ে গেছে? আরে ছাড়ো বলছি। কেউ বাঁচাও, আমাকে তুলে নিয়ে যাচ্ছে। কে আছো আমাকে বাঁচাও, সাহায্য করো, কে আছো? তুমি ঠিক হয়ে বসবে নাকি আমি বসিয়ে দেব? এটা তোমার জন্য আলি। মম শোনো, আমি বের হচ্ছি। ঠিক আছে যাও। কিছু জিজ্ঞেস করবে না তুমি? করব না। কেমন লাগছে আমাকে? হ্যাঁ খুব সুন্দর লাগছে। আসি তাহলে। ক্ষমা করে দিও মা। এগুলো নাও মা, বিপদের দিনে তোমার কাজে আসবে। যাও মা, নিজেকে বাঁচাও, যত যাই হোক এখানে আর ফিরে এসো না। নিজের খেয়াল রেখো, আমার দোয়া তোমার সাথে থাকবে। সরি, তোমাকে ভয় পাইয়ে দিতে চাইনি। না না, ব্যাপার না, আমি একটু অন্যমনস্ক ছিলাম। একা এভাবে দাঁড়িয়ে আছো দেখে ভাবলাম তোমার সাথে একটু গল্প করি, সময়টাও ভালো যাবে। কিছু মনে করো না, আগেই বলে রাখি সকালের বিষয়টা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আরে না না, আমি ওই বিষয়ে কিছু বলতে আসিনি, দেখে মনে হচ্ছিল তোমার মন খারাপ তাই কথা বলতে এলাম। সত্যি বলতে আহমেদ, আমার কথা বলার মুড নেই। আমি আসলে কি করছি নিজেও জানি না। হালুকে একটা ফোন দিয়ে আসি, তুমি থাকো। ঠিক আছে, পরে কথা হবে। হালুক, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আমি এখনই বাড়িতে আসছি। না হালুক, বাড়িতে না, চলো অন্য কোথাও দেখা করি। তাহলে তুমি বোটে চলে এসো। ঠিক আছে। সেলিন ম্যাডাম? হ্যাঁ আমি। এদিকে আসুন। আলি কে এসেছে? আলি স্যার আপনাকে অপেক্ষা করতে বলেছেন। আলি? সেলিন, তোমাকে এভাবে দেখব আশা করিনি। কি আশা করেছিলে? ভেবেছিলাম
ক্যাফেতে বসবো। আজ এখানে আমরা ছাড়া আর কেউ আসবে না সেলিন, কথা বলে আজই সব খেলা শেষ করব। শেষ হবে তা ঠিক, বলেছো আমার জন্য নাকি একটা সারপ্রাইজ আছে। ঠিক আছে, সারপ্রাইজটা কি হতে পারে তা নিয়ে আমার কোনো ধারণা নেই, তবে প্রথমে আমি কিছু বলতে চাই। লাভ নেই, তুমি যাই বলো না কেন তাতে কিছু বদলাবে না। ভেবে বলছো তো? কি বলবো তা তো তুমি জানো না। যা বলার দরকার ছিল তার সবই আমরা বলেছি। তবুও বলতে চাই, তবে একটু ভিন্নভাবে। এটার মাধ্যমে tekrar derinine sakla kat kısırgana. Yalan söyleme bak gözlerime, bitmiş olamaz. Yokla ceplerini, aşk kırıntıları kalmış olmalı biraz. Aşk kırıntısıyla doymaktansa tek başıma aç kalırım bu hayatta. Paylaşacak bir şey artık yoksa bir erkekle bir kadın arasında. Ağım yokken hem de kopkoyu içim. İnan çok çalıştım bu kalpsiz dünyayı sevebilmek için. Neyim vardı sanki senden başka? Hadi son bir kez ceplerini yokla, aşk kırıntıları kalmış olmalı biraz. Aşk kırıntısıyla doymaktansa tek başıma aç kalırım. Hayatta paylaşacak bir şey artık yoksa bir erkekle bir kadın arasında. আবারও সরি বলছি, জোর করে বলতে আমি সত্যি অমন কিছু বোঝাইনি। আরে কেউ কি কথা বলছে? না তো, আমি নিশ্চয় মনের ভুলে এসব কথা শুনছি।
এখানে তো কেউ নেই। নাসলি কি বলবো কি করবো আমি নিজেও এখন ভেবে পাচ্ছি না। ঝামেলা দেখছি এখানে। কথা শোনো, আমাকে এখনই বাড়ি নিয়ে যাবে, না হলে একদম ভালো হবে না বলে দিচ্ছি। আমার চেনা লোকজন আছে, ওদেরকে দিয়ে তোমাকে মার খাওয়াবো। কিন্তু কি ভেবেছো আমি পারবো না? তাই তো, দেখো কি করি। আমার ফোন কোথায় রেখেছি? এটা খুঁজছো বুঝি? আশ্চর্য, তুমি আমার ফোন কখন নিলে? তুলে নিয়ে এসেছো, আমার ফোনটাও চুরি করেছো, দিয়ে দাও বলছি। আগে আমার কথা শুনবে, তারপর ফোন দেবো। আমি তোমার কথা শুনবো না। তাহলে আমি তোমার কথাও শুনবো না। নাজলি, গতরাতে তুমি ওভাবে বলায়, একদিন আমরা সবাই পাখি হয়ে উড়বো আকাশে, দুডানা মেলে ভেসে বেড়াবো বাতাসে, চলে যাব অনেক দূরে, ফিরবো না আর এই ঝামেলার আশেপাশে। এখন ছেলে মানুষই রাখো প্লিজ। আমার সাথে কথা বলার জন্য তুমি নিজেকে আর জোর করো না মিস্টার সাবাস। এই মেয়েটাকে নিয়ে কি যে করি আমি। তোমার গান শেষ হয়েছে? কেন, শুনে ভালো লাগেনি? লেগেছে। এতক্ষণ কি সরি বললে? এতদিনে বহুবার সরি বলে ফেলেছে, আশা করি কথাটা সিক্রেট থাকবে। হ্যাঁ থাকবে। এটা ভূমিকা ছিল। এবার তাহলে আসল কথায় আসা যাক। আমি সারা রাত ভেবেছি, ওসব কেন করছো বুঝতে পারছি। তুই যাকে ওর শাস্তি দিয়েছো, কিন্তু আমার বেলায় এসে আমাকে তিলে তিলে শাস্তি দিচ্ছ। আমার পালা শেষে এসেছে কারণ তুমি ভাবছো সবচেয়ে বড় শাস্তিটা আমার পাওয়া উচিত। কিন্তু কেন? হয়তো সবচেয়ে বড় আঘাত তোমার কাছ থেকেই পেয়েছি। অনেক কষ্ট পেয়েছি আলি। আমিও পেয়েছি। তবে ঠিকই বলেছি, মানে ও সব কিছু তাহলে তোমার নাটক ছিল, তাই তো? ঠিক বলেছো। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। কিস করলে কেন? তুমি বাধ্য করেছো। কেউ বাধ্য করলেই তাকে কিস করবে? করব না। তুমি সত্যি ধরে নিয়েছিলে আমি তোমাকে পছন্দ করি? প্রসঙ্গ থেকে সরে যাচ্ছ সেলেন, তবে এমন খেলা যেহেতু সাজিয়েছ, তার মানে ধরেই নিয়েছিলে আমি তোমাকে পছন্দ করি। ভেবেছিলাম কঠিন হবে, সহজেই বসিয়ে এনেছি। হয়তো যেমন ভাবছো আমি তেমন না। তুমি তেমনই। মোটাও না, তোমার জন্য অন্যরকম। এ কথার মানে কি? সত্যি বলতে ঠিক কি বলে আমি তোমাকে বোঝাবো নিজেও জানি না। তুমি আমার জন্য বিশেষ কেউ আলি। আমরা ভালো বন্ধু হলাম, কষ্ট ভাগাভাগি করলাম, জীবনের প্রথম কারো কাছে নিজেকে সঁপে দিলাম, মনের সব কথা বললাম, বিশ্বাস করলাম, কিন্তু শেষমেশ কষ্ট পেতে হলো। আমি জানি, হয়তো এতটা ঘনিষ্ঠ হচ্ছে দেখেই ভয় পেয়েছিলাম। কিন্তু এবারের আঘাতটা অনেক গভীর আলি, ভুলতে পারছি না আমি। কারো ভালোবাসা পেয়ে আমি অভ্যস্ত না, হয়তো সেজন্যই এমন পাগলামি করি। ঠিক বলেছ। তবে ভেতরের যে নিরীহ ছেলেটা আছে, ও যখন কথা বলে তখন মুগ্ধ হয়ে চেয়ে থাকি, কিন্তু ওই ছেলেটা যখন হারিয়ে যায় তখন সামনে এক বিবেকহীন মানুষকে দেখি যে কষ্ট দেয়, বিশ্বাস ভাঙে। আমি এখানেই আছি, কোথাও হারাইনি। আমি দুটো সত্তার সংমিশ্রণ না। ওই নিরীহ ছেলেটাকে তুমি বের করে এনেছ সেলিন, কেবল তুমি ডাকলেই ও আসে। সেজন্যই বলছি ওর সাথে আমাকে একা রেখে যেও না, চলো আগের মতো হয়ে যাই, এসব পাগলামি বন্ধ করি, সব শেষ করি, সব ঠিক করি।
শেষ হবে। ঠিকও হবে। এটা তোমার জন্য এনেছি। কি এটা? এটাই তোমার সারপ্রাইজ। আর পারছি না, মাথা ঘুরে পড়বো। নাজলি, তুমি এসব কি করছো? দেখছো তো, তোমার কাছ থেকে পালাচ্ছি। দেখো রাজলি, তোমার প্রতি আমার অনুভূতি আছে, বিশ্বাস করো। কিন্তু এই অনুভূতিকে ভালোবাসা বলে কিনা তা আমি জানি না। নিশ্চিত না হওয়া পর্যন্ত তোমাকে অপেক্ষাও করতে বলতে পারছি না। কিন্তু কিন্তু আবার তোমার সেই কিন্তু, তাই তো? আগে আমার কথা শোনো। না, এবার তুমি আমার কথা শুনবে। কথা বলবে বলে এখানে নিয়ে এসেছো, তাও আবার জোর করে তুলে এনেছো। বারবার বলছো আমার কথা শোনো, কথা শোনো, কথা শোনো। শুনলাম, কিন্তু শোনার পর কি মনে হচ্ছে জানো? তোমার সবগুলো কথাই অর্থহীন। কাল রাতেও একই কাজ করেছো তুমি। তুমি আসলে আমাকে বলবে তুমি কি করতে চাইছো? তুমি রীতিমতো এখন আমার উপর টর্চার চালাচ্ছো। নাজলি, চুপ করো। আমাকে বাড়ি নিয়ে চলো। আগে কথা বলি, তারপর তোমাকে নিয়ে যাবো। তুমি ঘুরিয়ে পেঁচিয়ে বারবার একই কথা বলছো। আমি আর এসব শুনতে চাই না। সাবাস, আমার সঙ্গী হবে? কে? এবার শুনলে তো? এর মানে কি? আমাকে তোমার গার্লফ্রেন্ড হতে বলছো? হ্যাঁ, ঠিক ধরেছো। তোমাকে অনেক পছন্দ করি। কেন, তুমি না কনফিউজ ছিলে? হ্যাঁ ছিলাম। বুঝেছি, বিষয়টা তোমার কাছে নতুন বলে অনুভূতিটা অন্যরকম। প্রেমে যদি না পড়ে থাকো, দূরে থাকো। নাজলি, তুমি তো আমার সবকিছুই জানো। আমি তোমাকে পছন্দ করি, বিশ্বাস করো, তোমাকে অনেক পছন্দ করি। কিন্তু ভালোবাসি কিনা তা জানি না। যা অনুভব করছি তাই প্রকাশ করলাম, বুঝেছো? তুমি আসলে আমাকে হারানোর ভয়ে এখন এসব কথা বলছো? নাজলি, তুমি একটু ভেবেচিন্তে কথা বলো প্লিজ। আমার অবস্থা দেখো, আমি কি অযথা এত কিছু করছি? সাবাস, তুমি বারবার একই কাজ কেন করছো? অনেক হয়েছে, আমি বাড়ি যেতে চাই। আমি আগে আমার উত্তর চাই, তারপর বাড়ি নিয়ে যাব। উত্তর জানতে চাও? না, আমি তোমার কোনো কিছুই হব না। দেখো, আমি এমনই, আমার ভালো লাগছে না, খুব নার্ভাস লাগছে। আমি এখন যেতে চাই, ঠিক আছে? কি করছো তুমি এসব? হ্যাঁ, এ কাজ করার সাহস তোমার কিভাবে হলো শুনি? বেরিয়ে যাও আলি, যাও। এই তোমার সারপ্রাইজ। কেমন, ভালো লেগেছে? ক্যামেরা রেখে দিয়েছিলে। তোমরা আমার সাথে যা করেছো ঠিক তাই করেছি। তুমি এত দূর যেতে পারো কল্পনাও করিনি। কিন্তু তোমরা তো গেছো, ইন্টারনেটেও ছড়িয়ে দিয়েছো। এটা তার চেয়েও জঘন্য। এ কথা তুমি আমাকে বলছো? আমি কিছু করিনি। করেছো তাই? আমিও শাস্তি দিচ্ছি। এই ভিডিও তোমার বন্ধুদের কাছে পাঠাবো। আমাকে ঠিক যেভাবে দেখেছে তোমাকেও সেভাবে দেখবে। তুমি এমন কিছু করবে না, কখনোই করবে না। তুমি এমন করতে পারো না। হ্যাঁ পারি। আচ্ছা, এমরে দেখলে কি বলবে? আর দিদিন, ওদের কি বলে বোঝাবে? তার মানে করবে, করবে, তাই তো? যাও গিয়ে সবাইকে দেখাও। খুব কষ্ট হচ্ছে তাই নালি?
হুমকি না দিয়ে করে দেখাও। বললাম তো তোমার যা ইচ্ছে তাই করো। এসো বসো। ওই বিজ্ঞপ্তিটা সত্যি? আসলে কি ১৮ বছর বয়সে আমি বাড়ি থেকে পালিয়ে নাম পাল্টে ফেলি। ওই নিখোঁজ বিজ্ঞপ্তির মেয়েটা আমি। গুণেশ শোনো, আগামীকাল তোমার শিফট সকাল ৭টায়। পুরো সপ্তাহ বিকালে করেছি, আগামীকাল সকালে হয় কি করে? সরি, কিছু করার নেই, সময় মতো চলে এসো। মন খারাপ করো না, মেনে নাও। শহুরে জীবন কঠিন, সবাইকেই এসব মেনে নিতে হয়। ঠিক আছো? ঠিক আছে, ঠিক আছে। আরে তোমার অবস্থা দেখেছো? আমি নিশ্চিত তুমি মা হতে যাচ্ছ। দয়া করে এমন কথা বলবেন না। আমি এই কথা কাউকে বলতে পারিনি হালুক, কারোর সাথে নিজের দুঃখ শেয়ার করতে পারিনি। শান্ত হও, এটা কোনো ব্যাপার না, দুঃখ পেও না। আজ সকালে সবার কাছে মিথ্যা বলতে হয়েছে। হঠাৎ ছবিটা দেখে কি করব বুঝতে পারছিলাম না। আমার কাছে এটা কোনো ব্যাপারই না গণেশ, সত্যি। কি হয়েছে? কিছুই হয়নি, ভেবো না। হালুক, তোমাকে মিথ্যা বলেছিলাম। বাধ্য হয়ে বলেছো, তাছাড়া এটা কি বলা সহজ বলো? মোটেও না, সহজ না বলেই তুমি তখন বলতে পারোনি। এখন তো ঠিকই আমার কাছে এসেছো, সব বলছো। মানে অল্প বয়সে তোমাকে বিয়ে দিচ্ছিল, এছাড়া কি করার ছিল? যা করেছো ওটাই স্বাভাবিক। দেখো, ওই ঘটনাটা এখন অতীত, তাই ওসব ভুলে যাও। অল্প বয়স হলেও আমি ভেবেছিলাম হয়তো সব কিছু সামলে নিতে পারবো, কিন্তু আমি তা পারিনি। ওই লোকটার কাছে আমাকে ফিরে যেতে হয়েছিল। হয়তো ফিরে যাওয়া উচিত হয়নি, আরো সহ্য করা উচিত ছিল। না, কিন্তু তুমি অন্তঃসত্ত্বা ছিলে, এছাড়া আর কি করতে পারতে? হালুক, মেয়েরা এটা জানে না। যদি কোনোভাবে জানতে পারে তাহলে ওরা মানসিকভাবে একেবারে ভেঙে পড়বে। ওরা জানবে না, নিশ্চিন্ত থাকো। ও এটা করেছে, আমি জানি। জাফরি এটা করেছে, এই বিষয়টা একমাত্র ও ছাড়া আর দ্বিতীয় কেউ জানে না। কাজটা যদি ও করে থাকে ওকে পস্তাতে হবে। ওই এটা করেছে আলুক, কারণ এটা একমাত্র ওই জানে। কেন চলে গিয়েছিলে এখনো আমাকে বলবে না? এটা ব্যাখ্যা করা খুবই কঠিন। বাবার অবস্থা দেখেছো? সারা রাত রুম থেকে বের হয়নি, এমনকি তোমার দিকে তাকাচ্ছেও না। বাবার সময় দরকার, তেমনি আমারও সময় দরকার, আমাদের সবার সময় দরকার। হ্যাঁ, আমি এটা বলছি না যে মুহূর্তের মধ্যে সবকিছু আগের মতো হয়ে যাবে, তবে সাধ্যমতো চেষ্টা করব। কিন্তু তোমার কারণে সবাই কঠিন সময় পার করেছে আপু। মার্থ, আমিও মানুষ, আমার কি অন্য সব মানুষের মতো ভুল হতে পারে না? তোমার কি মনে হয় না যে কাজটা করেছো সেটা অনেক বড় ভুল? তুমি সবাইকে ধ্বংস করে দিয়েছো। সাভাসকেও এই কথা বলবে, তাই না? ছেলেটা অসুস্থ হয়ে তখন হাসপাতালে ছিল,
ওর নামে থানায় কেসও হয়েছিল, সবাই ওকে দূরে সরিয়ে দিয়েছিল, এমনকি নিজেকে তোমার খুনি মনে করে ও আত্মহত্যাও করতে গিয়েছিল। ওকে কি বলবে? শুধু মুখে একটা সরি বললেই কি হয়ে যাবে? তোমার কি মনে হয় তোমার সেই সরি বলার অধিকার আছে বলো? আমি জানি না, আমি কিছুই জানি না মা, তা আমাকে ক্ষমা করো। হ্যাঁ, আমি যা করেছি তার জবাবদিহি আমাকেই করতে হবে, আমি তা জানি, কিন্তু এখন না, প্লিজ এখন না। তাহলে সবার সাথে কবে দেখা করবে ভেবেছো? আমি এখনো রেডি না, তাই আমার কথা কাউকে বলো না। হ্যাঁ, তুমি হয়তো রেডি না, কিন্তু আমি এক বছর ধরেই রেডি। তুমি এত দূর যেতে পারো কল্পনাও করিনি। আমি বলেছিলাম তোমার মায়ের পরিচয় সেলিনকে। আরে তুমি কতটা বোকা মানুষ! হ্যাঁ, একটা মেয়ে দুই ফোঁটা চোখের জল ফেললো আর তুমি বিশ্বাস করে ফেললে। এবার আমি দেখিয়ে দেব মেয়েটা আসলে কেমন। অস্বীকার করে পার পাওয়া যাবে না, এর চেয়ে প্রেস কনফারেন্স করাই ভালো হবে। অনেক ধন্যবাদ আপা, এই মুহূর্তে তোমার সাপোর্ট আমার জন্য খুবই জরুরি। হালুক ভাই বলেছেন প্রেস কনফারেন্স করবেন, কিন্তু উনি সাংবাদিকদের কি বা বলবেন আল্লাহই জানে। সত্যি আমরা খুব ভালো একটা কাজ করেছি। তোমরা কি কাজ করেছো?